নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আপনারা দেখছেন এভারগ্রিন বেঙ্গলি ব্লগ, মাই স্টাইল মাই লাইফ। তো ঝকঝকে উজ্জ্বল ত্বক পেতে পছন্দ করে না এমন মানুষ আছে কি? আর তা যদি হয় নিজের নাগালের মধ্যে, তাহলে সেটা কত ভালো হয়। আমাদের হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়েই আমরা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারি। তো আপনারা দেখুন কত ইজি প্রসেসে একদম নিজের নাগালের মধ্যে থেকেই পেয়ে যাবেন সমস্ত রকম উপকরণ। প্রতিদিনের কাজের চাপে আমরা সংসারের প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা করি, প্রত্যেকের জন্য আমরা সময় দিই, কিন্তু সেই সময় দিতে দিতে আমরা নিজেদের কথা ভাবতেই ভুলে যাই। শুনুন তাহলে আমি আপনাদেরকে বলছি, আর আপনারা একটা একটা করে শুনুন। প্রতিদিন আমরা যদি আধখানা করে লেবু খাই, আর সেই লেবুর খোসাটা জাস্ট একটুখানি হাতে গলায় মুখে মেখে নিই, তাহলে আমাদের ওটা অ্যান্টি এজিংয়ের কাজ করে। আর আপনারা প্রতিদিন গরম জল দিয়ে কীভাবে মুখ ক্লিন করে ক্রিম মাখবেন আমি সেটা আপনাদের দেখাব। আর তো দিনের অনেকটা সময় যায় এই বাগানের কাজে, আর তখন না এসে দেখি আমার রঙটা পুরো কালো লাগছে, কিন্তু সেই মুহূর্তটাকে আমি কীভাবে ওভারকাম করি আপনারা সেটা দেখবেন। আর তার থেকেও জানেন বড় একটা কথা হলো, মনকে সবসময় সুন্দর রাখতে হয়, সুন্দর কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে হয়, সবসময় সুন্দরের ধ্যান করতে হয়। মন যদি না ভালো থাকে তাহলে আমাদের কিছুই ভালো লাগে না। তা মনের সাথে দেহের যখন একটা সম্পর্ক থাকে, তাহলে সবার আগে মনকে ভালো রাখতে হয়, তারপর তো আমরা কাজ করি, তারপর তো আমরা কাজের ফাঁকে ত্বকের চর্চা করবো। আর সেই ত্বকের চর্চা আমি কীভাবে করি আপনারা সেটা দেখতে পান। বাগানের ফুলের মেলা বসেছে, সেই ফুলগুলো আপনারা দেখবেন, তারপর দেখবেন রূপচর্চার টিপসগুলো, তারপর আপনাদের থেকে আমি বিদায় নেব। এটা আমার বাগানের রজনীগন্ধা, আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি সাদা ফুল। সাদা ফুল না হলে কি বাগান মানায়? বাগান আলো করে থাকে সাদারা। ওই কথায় বলে না, সাদা মনে কাদা নেই, সেই কারণেই তো আমি সাদা ফুল এত ভালোবাসি। তবে মনকে রঙিন করতে গেলে রং বেরঙের ফুল তো করতেই হবে, তা নাহলে বাগান মানাবে কেন? আমি কি শুধু বাগানই করি, ত্বকেরও চর্চা করি। বাগান করতে করতে সব যদি ভুলে যায় তাহলে কি করে চলবে? গরমের ফুলের পাশাপাশি আমি কিছু শীতকালের তোলা ভিডিও ছিল সেগুলোও অ্যাড করে দিলাম, যেহেতু এই ভিডিওটা আমার সংরক্ষণে থেকে যাবে আজীবন, স্মৃতি হয়ে থাকবে আমার স্মৃতির পাতায়, তাই সবাইকে একসাথে জুড়ে দিলাম। আপনারাও দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন। স্মৃতির পাতায় রাখবো বলেই তো টমেটোটাকেও জুড়ে দিলাম। খুব টমেটো হয়েছিল এবার শীতেতে, আমার 70-80 কেজি টমেটো পেয়েছি। তাহলে দেখছেন তো আমি কত যত্ন করি, যত্ন শুধু ত্বকের নয় বাগানেরও করি, আর বাগানের যত্নের পাশাপাশি নিজেরও করি, তাই তো সব কিছুই দেখালাম। এবার দেখুন কেমন করে আমি যত্ন করছি আমার ত্বকে। একদম সহজ সরল ঘরেলু উপায়, বাটিতে গরম জল নিয়ে মুখটা প্রথমে পরিষ্কার করে নিলাম। একটা দুধ লেবুর মিশ্রণ তৈরি করলাম, সেটাও যেমন মাখবো আবার শুধু লেবুও মাখা যায়। একটু লেবুও ঘষে নিলাম। এই যে আমার দুধ লেবু মাখা হয়েছে, খানিকক্ষণ রাখার পর আবার গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলা শুতে যাবার 1 ঘন্টা আগে ক্রিমটা মাখবেন,
আর এক আঙুল দিয়ে মাখবেন আলতো আলতো করে, মুখ একদম টানবেন না, তিন আঙুল দিয়ে টানাটানি করবেন না, একটা আঙুল দিয়ে জাস্ট টুপ টুপ করে মাখবেন, তবে স্কিন থাকবে ভালো। এক ঘন্টা পর দেখুন মুখ কেমন অ্যাবজর্ব করে নিয়েছে। শুতে যাবার আগে কিন্তু মুখ একদম পরিষ্কার করে নেবেন, নাহলে বালিশে সব লেগে যাবে। একটা কথা আপনাদের না বলে আমি পারছি না, সেটা হচ্ছে মুখকে কোনোদিন রাবিং করবেন না, স্পঞ্জ করবেন। মুখ রাবিং করলে মুখ কোনো দিন ভালো থাকে না, মুখের পরিস্থিতি একদম উল্টো হয়ে যায়। যারা পার্লারে না গিয়ে বাড়িতে রূপচর্চা করেন তাদের মুখ অনেক ভালো থাকে, আর রাবিং একদম করবেন না। এক আঙুল দিয়ে মুখে ক্রিম লাগাবেন অল্প অল্প করে। একদম ঝাক্কাস লাগছে তো, দেখুন এবার কেমন লাগছে, পোর্সগুলো কি দেখা যাচ্ছে? একেই বলে রূপচর্চা। এক ঘন্টা পর মুখটা কিন্তু মুছে নিতে হবে আবার গরম জল দিয়ে, তবেই মুখ থাকবে ফ্রেশ। তাহলে দেখলেন তো কত ছোট্ট জিনিস দিয়ে কীভাবেই আমরা সুন্দর হয়ে উঠতে পারি। কিন্তু করতে হবে, প্রতিদিন করতে হবে। প্রতিদিন যদি না করেন তাহলে কিন্তু গ্লেজ খুলবে না। আর বেশি করে জল খাবেন, সুস্থ থাকুন। আজ এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। জানা থাকলে ভয় কী।